থ্যাংক ইউ স্যার, আপনি এগোন, আমি চলে যাচ্ছি। শাট আপ, চল গাড়িতে চল। না স্যার, আমি আপনার গাড়িতে যেতে পারবো না। আমি একটা অর্ডার করছি তোমায়, তুমি সেই অর্ডারটা শুনবে না? তুমি বুঝতে পারছো না এই রাস্তাটা ভালো নয়? স্যার, আমাকে রোজ এই রাস্তা দিয়েই যেতে হবে, আর এইসব লোকগুলোকে ফেস করতেই হবে, কিছু করার নেই। আর এইসব থেকে তো মুখ ফিরিয়ে আমি থাকতে পারবো না, আমাকে এগুলো ফেস করতে হবে, আর আমাকে আমাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে তো দাঁড়িয়েছিলে, কিছু করতে পেরেছো? ওরা অনেকে ছিল স্যার, আর ওদের গায়ে অনেক শক্তি, আমি একা ছিলাম তাই কিছু করতে পারিনি। তবে এটাও ঠিক যে ওরা আমার কোনো ক্ষতি করতে পারত না। কি করছিল এতক্ষণ তাহলে? ক্ষতি তো করার চেষ্টা করছিল। ক্ষতি করার চেষ্টা আর ক্ষতি করে ফেলা তো এক জিনিস নয়। হ্যাঁ, ওরা ক্ষতি করার চেষ্টা করছিল, আমি নিজে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম। আমি আমি শেষে ঠিক জিতে যেতাম, আমি ওদের কাছে হারতাম না। আচ্ছা জাহ্নবী, তোমার নিজের উপর বড্ড বেশি কনফিডেন্স না? সেটা কি খারাপ? খারাপ বলার দরকার নেই, এখন এই রাস্তা দিয়ে আর যাবে না। ওরা এইদিক সেদিক লুকিয়ে থাকতে পারে, যখন তখন অ্যাটাক করতে পারে। আপনি আমাকে কটা অ্যাটাক থেকে বাঁচাতে পারবেন স্যার? আমার জীবনের শুরু থেকেই তো অনেক অ্যাটাক চলছে, এটাই আমার জীবন স্যার, এই অ্যাটাকগুলো চলবে। এখন বড় বড় কথা না বলে যেটা করতে বলছো সেটা করো, চলো গাড়িতে ওঠো। এমনি তো এখানে দাঁড়িয়ে এত সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। স্যার আপনি তাড়াতাড়ি চলে যান, ওরা মারধর খেয়েছে তো, বলা যায় না হয়তো আরো দলবল নিয়ে এদিকে আসতে পারে। জানো তুমি নিজেকে সাংঘাতিক কেউ মনে করো না? ওরা লোকজন নিয়ে আমাকে অ্যাটাক করতে আসতে পারে বলে বলছো আমাকে চলে যেতে, আর তোমাকে ওরা অ্যাটাক করতে পারে। আমার উপর অ্যাটাক আর তোমার উপর অ্যাটাকের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা তুমি বোঝো না জাহ্নবী? আর এখন এত ছোট নেই তুমি। বুঝি স্যার, তাহলে নিজের উপরে ভরসা রাখতে চাই। দেখুন আফটার অল আমার লড়াইটা, আমার ফাইটটা আমাকেই লড়তে হবে, আপনি তো থাকতে পারবেন না আমার পাশে, আর কালকে আপনি এসে আমাকে বাঁচাতেও পারবেন না। আমাকে কালকেও সেই এই রাস্তা দিয়েই আসতে হবে, আর আমি এই রাস্তা দিয়েই আসবো। না তুমি আসবে না, আসতে তো আমাকে হবেই স্যার। দেখুন সারা মাস ধরে যদি আমি বাস ভাড়ার খরচাটা বাঁচাতে পারি তাহলে আমাদের একটা সাশ্রয় হবে। আসলে পরের বাড়িতে থাকি তো, এত বিলাসিতা আমাদের চলে না, আর আমার মতো মেয়েদের দুটো বাস করে কলেজে যাব এই বিলাসিতাটা সত্যিই চলে না স্যার। সেই জন্য তো কিছুটা হেঁটে আর বাকিটা বাসে করে যায়। হ্যাঁ, যদি সম্ভব হতো পুরোটাই হেঁটে যেতে পারতাম তাহলে তাই করতাম, কিন্তু সেটা সম্ভব নয় তাই করতে পারি না। তবে আপনি ভাববেন না স্যার, আর শুধু শুধু এই এদেরকে ভয় পেয়ে আমার বাস ভাড়ার খরচাটা বাড়িয়ে তো লাভ নেই বলুন। তুমি এখন কথা না বাড়িয়ে গাড়িতে উঠবে? আমার মতো মেয়েকে আপনি আপনার গাড়িতে তুলবেন কেন স্যার? আপনার কি মান সম্মান নেই? যে মেয়েটা আপনার এত বড় ক্ষতি করার চেষ্টা করলো, আপনার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে নিল, আপনি সেই মেয়েটাকে গাড়িতে তুলবেন কেন? সেটা তো প্রমাণ হয়ে গেছে। সেই জন্যই তো বলছি স্যার, প্রমাণ যখন হয়েই গেছে তখন আমার মতো অপরাধীকে আপনি গাড়িতে তুলবেন না স্যার। এই যে এরা ছিল, এরা একরকম অপরাধ করেছে আর আমি আর এক রকম অপরাধ করেছি। আপনি অপরাধীদের শাস্তি দিলেন, তাহলে তো আমাকেও আপনার শাস্তি দেওয়ার কথা স্যার। আপনি হঠাৎ আমার উপরে এত দয়া পরবশ হয়ে যাচ্ছেন কেন বলুন তো? আমি মেয়ে বলে, আমি মেয়ে বলে এক্সট্রা কোনো ফেভার আপনার কাছ থেকে চাই না। আপনি এগিয়ে যান, আমি আপনার গাড়িতে যাব না। এবার কিন্তু তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাব বলে দিচ্ছি, ভালো কথায় কাজ হচ্ছে না। না আপনার কি আমার উপরে কোনো জোর আছে? আপনি কোন অধিকারে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবেন? জানো অনেকক্ষণ ধরে না তোমার অনেক জ্ঞান শুনছি আমি, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি হাতটা ছাড়ুন, আমি নিজে থেকে গাড়িতে উঠছি। ডাক্তার
কাল থেকে তুমি আর এই রাস্তা দিয়ে যাবে না। অন্য রাস্তা দিয়ে নিরাপদ সেটা আপনি কি করে জানেন? তর্ক করো না জাহ্নবী, যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো। আমি প্রশ্ন করেছি, তর্ক করি। বললাম তো মেন রাস্তা দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে সবাই যায়। যে রাস্তায় সবাই যায় আমি কি সেই রাস্তা দিয়ে যেতে পারি স্যার? আমার রাস্তাটা তো জন্ম থেকে আলাদা হয়ে গেছে। অনেক কথা শিখেছো না? বাইরে এত বড় হয়েছে আর এইটুকু কথা বলতে পারবো না? দেখো জাহ্নবী, একটা কথা আমার তোমাকে বলা দরকার। বলুন স্যার। কোনো কিছু বলতে গেলে কি আমার অনুমতি নিতে হবে? আই ম্যারিড। সেটা কি আমার অজানা নাকি? আর সেই জন্যই আমি এমন কিছু করতে পারি না যার জন্য আমার স্ত্রী অসম্মানিত হয়, আঘাত পায়। এমন কিছু করতে কি আপনাকে কোনোদিনও কেউ বলেছে নাকি যাতে আপনার স্ত্রী অসম্মানিত হয়? কিছুই না, তুমি হয়তো ভাবতো ওর তোমার হয়তো কোনো এক্সপেকটেশন থাকতে পারে, আর সেই এক্সপেকটেশন পূরণ হচ্ছে না বলে হয়তো তুমি অনেক সময় অনেক ব্যাপারে গাড়িটা থামান। বললাম তো গাড়িটা থামান। আপনি আমাকে গাড়িতে বসতে দিয়েছেন মানে আমাকে অপমান করার অধিকার পেয়ে গেছেন, তেমন কিন্তু নয় স্যার। তোমার দেখছি মান অপমানের জ্ঞান বড্ড বেশি হয়ে উঠেছে। আমি তোমাকে অপমান করার জন্য কথাগুলো বলেছি নাকি তোমার জানা উচিত, তাই তোমার কথাগুলো বলেছি। এ ব্যাপারে আমি কোনো কিছু শুনতে চাই না স্যার। আপনি তো আমাকে অ্যাকিউজ করছেন, আমি আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব করছি। আমার আপনার প্রতি অনেক প্রত্যাশা আছে আর সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে আমি আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব করছি, এটাই তো আপনি বলতে চাইছেন। আর আপনি নিশ্চয় এখন ওই দিনের ডকুমেন্ট হারানো নিয়ে কথা বলতে চাইছেন। দেখো জাহ্নবী, আমি অনেক ভেবেছি এই ব্যাপারটা নিয়ে। যে তোমাকে আমি চিনি, তোমার এই আচরণ তার সাথে মেলে না, তাই আমি এই সিদ্ধান্তে এসেছি যে তুমি হয়তো আমার কাছ থেকে মনে মনে যা চেয়েছো সেটা পাবে বলেই এই এই কাজটা করছো। আফটারঅল তুমিও তো একটা বাচ্চা মেয়ে। প্রথমত আমি বাচ্চা মেয়ে না, আর দ্বিতীয় কথা আমি কিন্তু আপনার কাছে কিচ্ছু চাই না। আপনি যা দিয়েছেন নিজের থেকে জোর করে দিয়েছেন, আমার অসাবধানতা সুযোগে দিয়েছেন, বরং আপনি আমার ব্যক্তিগত জীবন ডিস্টার্ব করছেন। কিরকম বুঝলাম না? দেখুন স্যার, আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্ত্রী আছে, তার সাথে আপনার সহজ সরল একটা সম্পর্ক থাকবে আর এটাই হওয়া উচিত। ঠিক যেমন আমার ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধব থাকবে, তাদের সাথে আমার সহজ সরল একটা সম্পর্ক থাকবে, এটাই হওয়া উচিত। এতে তো আপনার রিয়্যাক্ট করার কিচ্ছু নেই স্যার। লেখাপড়া করছে এখন তোমার কিসের বন্ধু বান্ধব? এখন তোমার বন্ধু বানানোর সময়? আমি জানি স্যার, এই স্কুল কলেজের লাইফেই বন্ধু বান্ধব হয়, আর আমি কাকে বন্ধু বানাবো কাকে বন্ধু বানাবো না সেটুকু বিবেচনা বোধ আমার আছে। না নেই, তুমি কলকাতার মানুষদের জানো না, যে কোনো সময় তোমাকে একটা ট্র্যাপে ফেলে দিতে পারে। তাহলে আপনি আমাকে জানার সুযোগটা দিন, আপনি আমাকে সবকিছু কেন জানিয়ে দেবেন? দেখো জাহ্নবী, আমি তোমাকে একটা সোজাসাপটা কথা বলছি, তোমার কোনো পুরুষ বন্ধু থাক এটা আমি চাই না। কেন বলুন তো? সব কেন উত্তর হয় না? উত্তর ছাড়া আমি সব কেনকে গ্রহণ করতে কিন্তু বাধ্য নই স্যার। জাহ্নবী, স্যার আপনি আমার সম্পর্কে না সবকিছু ভাবতে পারেন, এমনকি এই কথাটাও ভাবতে পেরেছেন যে আমি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টটা গায়েব করে দিয়েছি। আর আপনি তার কি ব্যাখ্যা বার করলেন? আমার আপনার কাছ থেকে অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না বলে আমি এই কাজটা করেছি। কিসের প্রত্যাশা? না না, আপনি আমাকে বলুন যে কিসের প্রত্যাশা, আপনার কাছে আমার কিসের প্রত্যাশা থাকতে পারে আমাকে একটু খুলে বলুন। নিজের মনকে জিজ্ঞেস করো। অনেক জিজ্ঞেস করেছি স্যার, কিছু খুঁজে পাই, কারণ আমি জানি আমার মনে এরকম কোনো প্রত্যাশা নেই। তুমি কি আমাকে স্বামী হিসেবে এক্সপেক্ট করো না? না। যদি তা না করো তাহলে সিঁদুর পড়ো কেন? ওই একদিনই পড়েছিলাম, তাও ভুল করে, আসলে তখন ছোট ছিলাম স্যার। এই কয়েক মাসে না আমার ম্যাচিউরিটি অনেক বেড়েছে,
তাই ওরকম ছেলে মানুষই আমি আর করি না। আমি আর সিঁদুর পড়ি না। তুমি আর এখন শুধু পড়ো না। আপনি কি পাগল হলেন স্যার? আপনি অন্য একজন মহিলার স্বামী। আমি কেন আপনার নামে সিঁদুর পড়তে যাব বলুন তো? আমার জীবনটা তো পুরোটাই পড়ে আছে স্যার। আমি তো আমার জীবনটাকে এখানে শেষ করে দিই। আর আমি তো নিজেও কোনোদিন অন্য কারোর হাত ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। তুমি কি বোঝাতে চাইছো আমাকে? তুমি কি আমার বাচ্চা ছেলে পেয়েছো? আপনি কি ভেবেছিলেন? আমি চিরকাল আপনার নামে সিঁদুর করবো, আর আপনি অন্য একজন মহিলার সাথে সংসার করবেন, আর আমি মনে মনে আপনাকে স্বামী ভেবে যাব সারা জীবন। দেখো জাহ্নবী, তোমার সঙ্গে আমার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা তুমি অস্বীকার করতে পারো না। হ্যাঁ স্যার, সেটা নিশ্চয়ই তৈরি হয়েছে। আজ